प्रिय शिक्षार्थी बंधुरा तुम्हरा केमन आछो निश्चय महान स्रष्टार कृपाय भालो आछो आमी आल्लाहर रहमते भालो आछि आमी मोहम्मद आबुल कासेम सहकारी शिक्षक एलिशिया जमिला बेगम उच्च विद्यालय नवम दशम श्रेणी शिक्षार्थी बंधुदेर अनलाइन क्लासे स्वागत जानाच्छि। आमार पाठ्य विषय बांगला भाषा व्याकरण। आमी आजके तोमादेर माझे बांगला व्याकरणे एमन एकटि विषय निये हाजिर होयेछि जे विषयटि बांगला भाषार जन्य अत्यंत गुरुत्वपूर्ण एवं प्रयोजनीय। जे विषयटि होच्छे समास। समास शब्दटि शोनार साथे साथे शिक्षार्थीदेर मने सृष्टि हय भय। किन्तु आजके आमी अल्प समयेर मध्ये खूब सहजे किभाबे तोमादेर मनेर भय पराजय जय सेटा जानिये देब। अर्थात अल्प समयेर मध्ये सहजे किभाबे समास शेखा जाय से सम्पर्के धारणा देब। समास शब्दटिर उत्पत्ति हच्छे समास शब्दটির উৎপত্তি হচ্ছে সংযোগ অস যোগ অ। সমাস শব্দটি এসেছে সংস্কৃত ভাষা থেকে। সমাস শব্দটির অর্থ সমাস শব্দটির অর্থ সংক্ষেপণ মিলন এক প্রতিকরণ। মিলন এক প্রতিকরণ অর্থাৎ সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ মিলন এক প্রতিকরণ। এখন যদি সমাস কাকে বলে সেটা আমরা জানতে চাই তাহলে জানতে পারি দুই বা অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদ মিলে এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। অর্থাৎ কি বলেছি যে আমরা বলেছি যে দুই বা ততোধিক পদ মিলে এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। আমরা যদি উদাহরণকে দেখি তাহলে খুব সহজে বুঝতে পারি সংজ্ঞার সাথে যে মিল রয়েছে তা। মা উজি সমান সমান মাজি। এখানে আমরা সংজ্ঞায় বলেছি যে কয়েকটি পদ মিলে এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। এবং আরো একটি কথা বলেছি যে অর্থ সম্বন্ধ যুক্ত অর্থাৎ পরস্পর অর্থে কি রয়েছে মিল রয়েছে। যেমন মা উ জি মিলে হয়েছে মাজি। এখন আমরা দেখতে পাই মা উ জি এর মধ্যে অর্থের কি রয়েছে সম্পর্ক রয়েছে। আর ওই যে অর্থ শব্দের অর্থ বলেছিল সংক্ষেপণ মাউজি মিলে হয়েছে মাজি তাহলে হয়েছে সংক্ষেপ। এবার বলেছি সমাস শব্দের অর্থ মিলন। আমরা দেখতে পাই মাউজি মিলে মাজি হয়েছে অর্থাৎ মাউজি শব্দ দুটি বা পদ দুটি মিলন হয়। আবার বলেছি যে এক পদীকরণ হওয়া অর্থাৎ কয়েকটি পদ বা বহু পদ মিলে এক পদে পরিণত হওয়া। আমরা দেখতে পাই মা একটি পদ উ একটি পদ জি একটি পদ তাহলে এখানে আমরা দেখতে পাই যে এই পদগুলি মিলে মাজি হয়। এখন আমরা বলতে পারি সমাস শব্দের অর্থ ও সংজ্ঞা প্রমাণিত।
समास जदि आम्रा शिखते चाई ताहले कयेकटी विषय सम्पर्के आमादेर धारणा थाकते हबे कयेकटी विषय सम्पर्के धारणा थाकते हबे विषयगुलो कि कि आमि तोमादेर देखाच्छि तोमरा मनोयोग सहकारे देखो পদ দুই প্রকার
সমসমান পদ দুই প্রকার, সমসমান পদ দুই প্রকার, পূর্ব পদ আর পর পদ, সমসমান পদ দুই প্রকার, সমসমান পদ দুই প্রকার, কি কি? পূর্ব পদ আর পর পদ। পূর্ব পদ হচ্ছে যে সমস্ত পদ দ্বারা সমান নিষ্পন্ন হয় তাদের প্রথম পদটি হচ্ছে পূর্ব পদ, আর যে যে পদটি শেষে ব্যবহারিত হয় সেই পদটি হচ্ছে পর পদ। অর্থাৎ এখানে মা সমসমান পদটি হচ্ছে পূর্ব পদ, আর জি সমসমান পদটি হচ্ছে পর পদ। কেননা যে সমসমান পদ দ্বারা সমান নিষ্পন্ন হয়েছে সেখানে মা সমসমান পদটি প্রথমে ব্যবহার করেছে সেটা পূর্ব পদ, অর্থাৎ সমস্ত পদের প্রথমে ব্যবহৃত হয়েছে পূর্ব পদ, আর শেষে যে পদটি ব্যবহৃত হয়েছে জি সেটা পর পদ, অর্থাৎ পর পদের অপর নাম পূর্ব পদ পর পদ, পর পদকে আবার উত্তর পদ বলা হয়, পর পদকে আবার উত্তর পদ বলা হয়। এরপরে আমরা জানবো যে ব্যাস বাক্য ও ব্যাস বাক্য, ব্যাস বাক্য কাকে বলে যদি প্রশ্ন করা হয় আমরা উদাহরণ থেকে দেখতে পাই সমস্ত পদের কে বিশ্লেষণ করলে বা ভাঙলে যে বাক্যাংশ পাওয়া যায় তা হচ্ছে ব্যাস বাক্য। অর্থাৎ যেমন নাকি মাউজি, মাউজি বাক্যাংশটি হচ্ছে কি ব্যাস বাক্য। আবার এত বলতে পারি যে বাক্যাংশ দ্বারা সমান নিষ্পন্ন হয় সেই বাক্যাংশকে ব্যাস বাক্য বলে। ব্যাস বাক্যের অপর নাম বিগ্রহ বাক্য, ব্যাস বাক্যের অপর নাম বিগ্রহ বাক্য। আবার ব্যাস বাক্য বিগ্রহ বাক্য কে যেহেতু ওই বাক্যাংশ বা বাক্য দ্বারা সমাস নিষ্পন্ন হয় সেই জন্য সেই বাক্যকে সমাস বাক্য বলা হয়। আমরা এখন শিখলাম সমাসের প্রাথমিক ধারণায় শিখলাম সমাসের ব্যুৎপত্তি। সমাসের ব্যুৎপত্তি হচ্ছে যে সমাসের ব্যুৎপত্তি হচ্ছে যে সম যোগ অস যোগ অ, আর সমাস শব্দের অর্থ শিখেছি আমরা সংক্ষেপণ মিলন এক প্রতিকরণ। এছাড়া শিখেছি আমরা সমাস কাকে বলি, সমাস অর্থ সম্বন্ধ যুক্ত দুই বা ততোধিক পদ মিলে এক পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে। আমরা আরো শিখছি সমাস যদি আমরা শিখতে চাই আমাদেরকে জানতে হবে কয়েকটি বিষয় সম্পর্কে। সেই বিষয়গুলো হচ্ছে সমসমান পদ, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। জানতে হবে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। সমসমান পদ কাকে বলে প্রশ্ন করা হলে আমরা উত্তর দেব যে সমস্ত পদ দ্বারা সমাস নিষ্পন্ন হয় তাদের প্রত্যেকটিকে এক একটি সমসমান পদ বলে। যেমন আমরা উদাহরণে দেখতে পেয়েছি মা একটি সমসমান পদ, জি একটি সমসমান পদ, আর যে সমাস নিষ্পন্ন পদটিকে বলা হয় সমস্ত পদ। সুতরাং এখন আমরা দেখতে পেয়েছি মা জি সমস্ত পদ, আর সমস্ত পদকে বাংলা বা বিশ্লেষণ করলে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে বলা হয় ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য অথবা সমাস বাক্য। যে এছাড়াও আমরা আরো বলতে পারি যে বাক্যাংশ দ্বারা সমাস নিষ্পন্ন হয় সেই বাক্যাংশকে বলা হয় ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য অথবা সমাস বাক্য। এবার বন্ধুগণ আমরা জানব সমাসের প্রয়োজনীয়তা, বাংলা ভাষায় সমাসের প্রয়োজনীয়তা কি, বাংলা ভাষায় সমাসের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়তা যথেষ্ট। বাক্যকে সংক্ষেপ করার জন্য সমাসের প্রয়োজনীয়তা রয়েছে। আমরা যদি বলি বিলাত হতে ফেরত রাজার কুমার সিংহ চিহ্নতে
চিহ্নিত আসনে আসীন হয়েছি। সেটা না বলে যদি আমরা বলি বিলাসরথ রাজকুমার রাজসিংহাসনে আসীন হয়েছে তাহলে অনেক সংক্ষেপ হয় বাক্যটি। এবং শুধু সংক্ষেপ নয়, শ্রুতি মধুর অর্থাৎ বাক্যকে শ্রুতি মধুর করার জন্য সমাসের প্রয়োজনীয়তা অপরিসীম। যেমন নাকি বিলাপ হতে পের রাজার কুমার সিংহ চিহ্নিত আসনে আসীন হয়েছে, এই বাক্যর চেয়ে বিলাপ ফেরত রাজকুমার সিংহাসনে আসীন হয়েছে বাক্যটি শুনতে অনেক শ্রুতি মধুর। এছাড়া বন্ধুগণ অনেকে প্রশ্ন করতে পারেন, পারো আমরা তো শিখেছি সন্ধি শব্দের অর্থ মিলন, সমাস শব্দের অর্থ কেন মিলন আমি সংজ্ঞায় দেখাইছি, আবার পার্থক্য দেখাচ্ছি যে সন্ধি শব্দের অর্থ মিলন হল সন্ধি হচ্ছে বর্ণের সাথে বর্ণের মিলন। যেমন সিংহাসন সন্ধি বিচ্ছেদ করলে হয় আসন সিংহাসন, তাহলে আমরা দেখতে পাই এখানে অযু অর্থাৎ বর্ণের সন্নিহিত মিলন হয়েছে অ আর আ। আর আমরা উপানে দেখতে পাই অ আর আর মিলন হয়েছে, আর সমাসে আমরা যদি দেখতে পাই তাহলে দেখি বলতে পারি সিংহ চিহ্নিত আসন সমান সিংহাসন। এখানে বর্ণের সাথে বর্ণের মিলন, আর এখানে মিলিত হয়েছে সিংহাসন পদের মিলন, সিংহ চিহ্নিত আসন মিলে এক পদে পরিণত, সিংহ সিংহ একটি পদ চিহ্নিত একটি পদ আসন একটি পদ তিনটি পদ মিলে একটি পদে পরিণত হয়েছে, একালে পদের মিলন। একাই হচ্ছে সন্ধি আর সমাসের মধ্যে পার্থক্য। আমরা এখন সমাসের প্রাথমিক ধারণা বা পরিচয় পেয়েছি। এখন শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে দেখাব যে সমাসের প্রকার। আমরা জানি সমাস প্রধানত ছয় প্রকার, সেখানে প্রথমটা হচ্ছে যে দ্বন্দ্ব, দ্বন্দ্ব সমাস, কর্মধারয় দ্বন্দ্ব, কর্মধারয় দ্বিগুণ, তৎপুরুষ, সমাজকে প্রধানত ছয় ভাগে ভাগ করা হয়েছে, দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহী সমাস, অব্যয়ীভাব সমাস। অনেক ব্যাকরণবিদ এই ছয় প্রকারকে চার প্রকার
বলে আখ্যায়িত করেছে বা ব্যাকরণে বিশ্লেষণ করেছে। তাদের মতে কর্মধারয় দ্বিগু তৎপুরুষ সমাসকে সমাস সিংখ্যা মিলে একটি ভাব। কেননা আমরা যদি সমাসকে সহজে চিনার উপায় ব্যয় করি তাহলে ব্যক্ত হয় দ্বন্দ্ব সমাস মানে উভয় পদ প্রধান কর্মধারয় সমাস দ্বিগু সমাস তৎপুরুষ সমাস এই তিনটি পর পদের অর্থ প্রদান। বহুব্রীহী সমাস হচ্ছে অন্য পদের অন্য পদের প্রাধান্য এবং বৈভাব সমাস হচ্ছে পূর্ব পদের প্রাধান্য। বন্ধুগণ আমরা ছয়টি ভাগ প্রধানত এবং এছাড়াও আর কয়েকটি ভাগ রয়েছে নিত্য সমাস এবং প্রাদি সমাস এগুলি সহ ভাগগুলি নিয়ে আমরা অন্য ক্লাসে আলোচনা করব। আজকের মতো ক্লাস এখানে সমাপ্তি কাঞ্চি। সব শিক্ষার্থীদেরকে ধন্যবাদ।